বরিশালে সেরা ছয়টি দর্শনীয় স্থান। 1. প্ল্যানেট পার্ক বরিশাল। বরিশাল শহরের খুবই নিকটবর্তী অবস্থিত এই প্ল্যানেট পার্ক। এই প্ল্যানেট পার্কে আছে ছোট বড় অসংখ্য রাইড। এ পার্কের পূর্ব নাম ছিল শিশু পার্ক। বরিশাল শহর থেকে অটো বা রিক্সায় করে স্বল্প সময়ে এই পার্কে ভ্রমণ করা যায়। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এ পার্ক খুবই উপযুক্ত। এছাড়াও ছুটির দিনে অসংখ্য মানুষ এ পার্কে আসেন। 2. অ্যাডামস পার্ক বরিশাল। একই সাথে নদীর সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে আসার উপযুক্ত স্থান এই অ্যাডামস পার্ক। এ পার্কে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানবসৃষ্ট বিভিন্ন সৌন্দর্য রয়েছে। ছবি তোলার জন্য এ পার্ক খুবই উপযুক্ত। অনেকেই ছুটির দিনে ভ্রমণ করতে এ পার্কে ঘুরতে আসেন। এ পার্কে মানবসৃষ্ট বিভিন্ন সৌন্দর্য রয়েছে, যেমন কৃত্রিম হাঙর এছাড়াও অন্যান্য জিনিস। 3. গুঠিয়া মসজিদ। বরিশাল শহর থেকে 22 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বানুরিপাড়া সড়ক সংলগ্ন উজিরপুর উপজেলায় এই গুঠিয়া গ্রামের অবস্থান। বরিশাল বানুরিপাড়া সড়ক ধরে এগুলি উজিরপুর উপজেলা সড়কের গুঠিয়ার চাঙ্গুরিয়া গ্রাম। এই গ্রামেই আছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ গুঠিয়া মসজিদ। এটি বাংলাদেশের অন্যতম বিলাসবহুল মসজিদ। এই মসজিদের সৌন্দর্য খুবই অপরূপ। 4. দুর্গাসাগর দিঘি। বরিশালের বাবুগঞ্জে দুর্গাসাগর দিঘিটি অবস্থিত। বরিশাল ভায়া বানুরিপাড়া নেছারাবাদ সড়কের পাশে এটির অবস্থান। 1780 খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানির সংকট নিরসনে মাধবপাশায় একটি বৃহৎ দিঘি খনন করেন, আর এটির নাম রাখা হয় দুর্গাসাগর দিঘি। এটি বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ স্পট। অনেকেই পিকনিক করার জন্য এই স্থানটি বেছে নেয়। 5. মুক্তিযোদ্ধা পার্ক বরিশাল। নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য সবচেয়ে আদর্শ পার্ক মুক্তিযোদ্ধা পার্ক। এই পার্কে বসার জন্য বিভিন্ন স্থান রয়েছে। এই পার্কে প্রায় যুবক যুবতী কিশোর কিশোরী ভ্রমণ করার জন্য আসে। এই পার্কে নদীতে চলা বিভিন্ন নৌকা, যানবাহন ইত্যাদি দেখা যায়, সেই সাথে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। বিনোদন স্পট হিসেবে বরিশালের অন্যতম জনপ্রিয় স্পট এই মুক্তিযোদ্ধা পার্ক। 6. সাতলা গ্রাম সাতলা। এ যেন শাপলার রাজ্য। লতাপাতা গুল্মে ভরা বিলের পানিতে শত সহস্র লাল শাপলা হার মানিয়েছে সূর্যের আভাকেও। বরিশাল সদর উপজেলা থেকে 60 কিলোমিটার দূরের এক বিলে দেখা মিলবে চোখ জুড়ানো এমন দৃশ্যের। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা।